আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, পার্টি মাসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা আছি বাংলা শহরে সবজি মান্ডি, অর্থাৎ বাংলা শহরের সবজির আড়ত যেখানে সেখানে আমরা যাচ্ছি। যা বলে দেখতে পাচ্ছেন বাস্তবে এই দূরে দেখা যাচ্ছে একটা নামকরণ প্রতিষ্ঠান, নামকরণ ব্র্যান্ড। তো আমরা বাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বাসগুলো হচ্ছে অল্প খরচে চলাচলের জন্য খুব সুন্দর একটা বাহন। আর যেহেতু বাসে সবসময় ভিড় কমই থাকে, কারণ হচ্ছে এখানে অধিকাংশ লোকেরই পার্সোনাল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ গাড়ি অথবা স্কুটার এখানে লোকেরা ব্যবহার করে থাকে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেঙ্গালুরের সবজি বাজার। তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে যাচ্ছি সেই সবজি বাজারের দিকে, চলে আসলাম আমরা। এটা হলো সেই সবজি বাজার বেঙ্গালুরের, একটা মার্কেট নামক একটা জায়গা আছে, সেই জায়গা থেকে পায়ে হেঁটে ওই বাজারে আসতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। এইটা হচ্ছে মূল সবজি বাজার। আমরা ভোরবেলা আসতে আরও অনেক আয়োজন দেখতে পেতাম। তো আমরা মূলত বাজার শেষ হওয়ার পরে, মানে মূল বেচাকেনাটা শেষ হওয়ার পরে আমরা আসছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা, আজকে হচ্ছে 25 জানুয়ারি 2023। দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের সবজি, বিভিন্ন রকমের সবজি যেগুলো বাংলাদেশে দেখতে পাওয়া যায় না, এরকম অনেক সবজি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন কাঁচকলা, এটা অবশ্য বাংলাদেশে পাওয়া যায় কাঁচকলা। এটা সজনে, বাংলাদেশে যায় না এখন সজনে ডাটা বের হয়েছে কিনা, কিন্তু এখানে সজনে দেখা যাচ্ছে থরে থরে সাজানো। এরপরে মেটে আলু, তারপরে করলা দেখা যাচ্ছে। এখানে দেখে বিশেষ ধরনের গাজর, লম্বা লম্বা লাল হয় হলুদ গাজরও পাওয়া যায়। তো আসলে আমাদের কাছে আরও ভোজন হলে আমরা মূল বাজারটা দেখতে পেতাম, বেশি আয়োজন দেখতে পেতাম। এখন শেষের দিকে যেখানে যে মাল যাওয়ার বা যেখান থেকে আসার সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরের দৃশ্যগুলো বাংলায় করছো না তুমি? দেখতে পাচ্ছেন এখানে মেটাল থরে থরে সাজানো, এটা কি মেটাল? বেঙ্গালুরের মেটাল। তো আমরা এখানে খুঁজছিলাম হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম কোথায় পাওয়া যাবে সেটা। এই যে কি কি মরিচ, এখান থেকে পুরো বেঙ্গালুর শহরের নানা প্রান্তের পাশাপাশি বিভিন্ন জায়গাতে এখান থেকে বিভিন্ন ফসল সবজি এগুলো সাপ্লাই হয়। এখানে দেখতে পাচ্ছেন দুই কালারের, এগুলো সাধারণত বাংলাদেশে বাজারগুলোতে দেখা যায় না, এখানে এগুলো দেখতে পাওয়া গেল। পাশাপাশি এগুলো হচ্ছে চাল, কুমড়া, ফুলকপি থেকে থেকে সাজানো। এখান থেকে অনেকে এই বাজার থেকে বিভিন্ন রকম সবজি, পাশাপাশি যে বিভিন্ন অঞ্চলে এখান থেকে সবজি যায়, আবার অন্যান্য বিভিন্ন রকম সবজি এখানে আসে। এইটা হচ্ছে বেঙ্গালুরের মূল যে সবজির বাজার, যে সবজির আড়ত সেটা হচ্ছে এটা। তো আপনারা যারা চান যে সবজির এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন,
বিশেষ করে অনেক বাঙালির জন্য বিদেশে বসে সবজি ইম্পোর্ট করবেন, তাদের জন্য এখানে একটা সুযোগ আছে, আপনারা করতে পারেন। সবাই মাটি মানুষের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।